আজ আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে চত্বর ঘুরে দেখব কোথায় কি আছে না আছে। আর যেতে যেতেই দেখতেই পাচ্ছেন বাম দিকে মা তারা মেডিকেল স্টোর, এখানে কম দামে অনেক ওষুধপত্র পাওয়া যায়। এছাড়াও হসপিটাল থেকে যে প্রেসক্রিপশন দেই সেই ওষুধগুলো শুধুমাত্র এই দোকানেই পাওয়া যায়। তো চলুন আমরা এই বাঁকুড়া সম্মিলন মেডিকেল কলেজের গেটে চত্বরে চলে এসেছি। এই দিক থেকে যে রাস্তাটা এসে পৌঁছাচ্ছে এটা বাস স্ট্যান্ড, আর এই দিক থেকে এসে যেটা সেটা লোকপুর। তো এটা হচ্ছে মেন গেট। তো চলুন এবার আমরা মেন গেটের মধ্যে প্রবেশ করব। তো প্রবেশ করার সাথে সাথেই এই বাম দিকে দেখুন এই SBI বা আর একটা ATM আছে, এবং এখানে ঢুকে এটা হচ্ছে আউটডোর বিভাগ। এখানে গিয়ে আপনি প্রত্যেক দিন রেগুলার টিকিট কেটে পরে আপনি ডাক্তার দেখাতে পারেন। আর একটু সামনে আগিয়ে ডান দিকে যদি যান তাহলে এমার্জেন্সি বিল্ডিংটা দেখতে পাবেন। তো চলুন সেই এমার্জেন্সি বিল্ডিংয়ের দিকে এখন যাই আমরা। আর এদিকে যেতে যেতে এই বাম দিকে দেখতে পাবেন অনেক চার চাকা দাঁড়িয়ে আছে। এগুলো সাধারণত যে বিভিন্ন রোগীরা আসে সেই তাদের গাড়ি, তারা এখানে রাখে স্ট্যান্ড করে। তো চলুন এবার আমরা এই এমার্জেন্সি বিল্ডিংয়ের দিকে ঢুকবো। আর বিল্ডিংয়ে ঢুকতেই ডান দিকে দেখতে পাবেন এরকম একটা টিনের শেড করা আছে, এখানে রোগীর যে আত্মীয় স্বজনরা আসে রোগীর সাথে তারা এখানে থাকে রাত্রিবেলায় বা দুপুরবেলায় বা বৃষ্টি হলে এখানেই তাদেরকে থাকতে হয় এই কষ্টের মধ্যে। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এমার্জেন্সি বিল্ডিং, সামনেই রোগী রয়েছে। এবার আমরা বাকি চত্বরটাও ঘুরে দেব। এমার্জেন্সি বিল্ডিং থেকে বেরিয়ে আমরা ডান দিকে গেলাম, এবং তারপর আমরা আবার ডান দিকে বাকি যে বিল্ডিংগুলো আছে সেগুলোতে দেখব কোথায় কি হয় না হয় বা কোন বিল্ডিংটা কোন কাজের জন্য। তো ডান দিকে বেঁকে গেলাম, আর বাঁকতেই দেখুন এরকম বাম দিকে একটা বসার জায়গা আছে। এই যে বিভিন্ন একটা হল রুম আছে, ওই কেন্দ্রীয় রক্ষণাবেক্ষণ, এখানে সবাই প্রবেশ করতে পায় না। আর এখানে গাছতলে যে বিভিন্ন চেয়ারের মতো করা আছে সেসব দেখতে পাচ্ছেন। বাম দিকে অনেক রোগীর আত্মীয় স্বজনরা আছে, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন স্পন্দন সিটি স্ক্যান সেন্টার। এখানে এই বিভিন্ন যে স্ক্যানগুলো হয় সেগুলো হয়, এটা মেন বিল্ডিংয়ের জন্য কিছু লেখা আছে, সেগুলো আমরা ভিডিও পজ করে আপনি পড়তে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন বাম দিকে টিনের শেড আছে, এবং সামনে যে ডান দিকেও দেখতে পাবেন টিনের শেড আছে। এই দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টি হচ্ছিল, তাই বিভিন্ন যে চট টাঙ্গিয়ে পরে যা বা তিরপল টাঙ্গিয়ে রেখেছে বিভিন্ন রোগীর যে আত্মীয় স্বজন তারাই নিজেদের থাকার জন্য এই বৃষ্টির মধ্যে, বুঝতে পারছেন কত কষ্টের মধ্যে তাদের থাকতে হয়, একটা প্রপার বিল্ডিংও নেই। আর এই যে ডান দিকে দেখলেন এটা হচ্ছে শিশু বিভাগ, আর একটু সামনেই বাম দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা প্রসূতি বিভাগ, এখানে বাচ্চা টাচ্চা হয়। আর ঠিক তার অপোজিটেই দেখতে পাবেন আপনি ব্লাড ব্যাঙ্ক। এছাড়াও এই পুরো চত্বরটা জুড়ে ডান দিকে ওই টিনের শুধুমাত্র শেড করা আছে যেগুলোতে রোগীর আত্মীয় স্বজন বা মানুষজনদের থাকার জন্য। আর এই রাস্তাটার সোজা গেলে আপনি নার্সিং স্কুল দেখতে পাবেন, স্কুল যেটা হয় সেই নার্সিং স্কুল পাবেন। আর ডান দিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে এখানে বাকি বিল্ডিংগুলোতে যেতে পারবেন আপনি। তো চলুন আমরা সোজা যাব না, ডান দিকে বেঁকে যাব। আর ডান দিকে যাওয়ার পথে বাঁ দিকে এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্টাফ কোয়ার্টার আছে, সেখানে হসপিটালের যে কর্মীরা আছে তারা এখানেই থাকে, হসপিটাল থেকে যে সরকার থেকে যে দেয়। তো চলুন এবার আমরা নতুন বিল্ডিংয়ে যাব। আর চলুন এই রাস্তার ডান দিকে বেঁকে গেলেই আপনি দেখতে পাবেন এই যে বড় বিল্ডিংটা, নতুন বিল্ডিংটা, এটা হচ্ছে সুপার স্পেশালিটি ব্লক। আর এখানেই সাধারণত ভ্যাকসিনেশন যে কাউন্টার বা ভ্যাকসিন দেওয়া হচ্ছে এই বিল্ডিংয়ে দেওয়া হচ্ছে, এখনও দেওয়া হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন কত ভিড় বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছে, কত মানুষজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে। আর এই যে ডান দিকটা যখনই আপনি দেখবেন এই এটা ঠিক ওই যে এমার্জেন্সি বিল্ডিং, এটা এটা ঠিক পিছনে, মানে এমার্জেন্সি বিল্ডিংয়ের যে গেট তার ওই রাস্তাটাতে সোজা এলো আপনি এই সুপার স্পেশালিটি যে বিল্ডিং এখানে আসতে পারবেন। তো চলুন এবার আমরা আবার এখান থেকে বেরিয়ে আবার ডান দিকে বেগে নতুন ভবনে যাব। আর এই যে সামনের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে নতুন ভবন, দেখতেই পাচ্ছেন। তো এই বিল্ডিংটাতে চলুন আমরা প্রবেশ করি। আর দেখতেই পাচ্ছেন এটাকে একাডেমিক বিল্ডিং বলা হয়, এখানে অ্যাকচুয়ালি যে মেডিকেল কলেজ যেখানে পড়াশোনা হয়, ডাক্তাররা যেখানে পড়ে সেই এই বিল্ডিংয়েই পড়ে, আর এই বিল্ডিংয়ের চত্বরেই তারা তাদের সমস্ত কাজকর্ম হয়। আর সামনে গেলেই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লেকচার থিয়েটার, আর ঠিক বাম দিকেই আছে অডিটোরিয়াম হল। আর এখানেই সমস্ত পড়াশোনা বা বিভিন্ন যে মেডিকেলের যে এক্সামগুলো হয় সেটা এখানটাতেই হয়। তো সেই জন্যই আর বিভিন্ন রকম ডাক্তাররাও বসে এখানে। এই ছিল সম্পূর্ণ এরিয়া। তো চলুন এবার আমরা বাইরে যাই এবং বাইরে বেরোই এবং বাইরের ভিউটা দেখুন আপনারা। রাস্তা থেকে বেরিয়ে বাম দিকে বেঁকে আপনি এই যে রাস্তার উপর আমরা যাচ্ছি, রাস্তার ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন এই যে নীল সাদা বিল্ডিং, এটা হচ্ছে ডাক্তারদের যে হোস্টেল সেই হোস্টেল, এটাকে রবিন হল হোস্টেল বলা হয় সম্ভবত।
তো দেখতেই পাচ্ছেন আপনারা। আর একটু সামনেই ডান দিকে যে বিভিন্ন রকমের নার্সিং হোম বা রক্ত পরীক্ষার বিভিন্ন সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের যদি কিছু জানার থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।